মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মই আজি এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ টেন্সৰ বিষয়ে। মই ইতিমধ্যে প্ৰেজেণ্ট ইনডিফিনিট, প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ, প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ, পাষ্ট ইনডিফিনিট, পাষ্ট কণ্টিনিউৱাছ আৰু পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ বিষয়ে আলোচনা কৰি আহিছোঁ। যিবিলাক ভিডিঅ'ৰ লিংক এইটো ভিডিঅ'ৰ তলৰ ডিছক্ৰিপশ্যন বক্সত দিয়া আছে, যদি কোনোবাই সেইবিলাক ভিডিঅ' দেখা নাই তেতিয়াহ'লে অনুগ্ৰহ কৰি সেই ভিডিঅ'বিলাক লিংকত ক্লিক কৰি চাই ল'বা। আজি মই আলোচনা কৰিম পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ টেন্স। পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ টেন্স আলোচনা কৰিবলৈ গ'লে আমাৰ প্ৰথমতে লাগিব যে পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ টেন্সৰ চেণ্টেন্সবিলাক ক'ত আমি ব্যৱহাৰ কৰিম, আমি কেনেকৈ চেণ্টেন্সবিলাক লিখিম। আমি ব্যৱহাৰ যদি কৰাটো শিকিব নোৱাৰোঁ বা ধৰিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ চেণ্টেন্স লিখা শিকিও লাভ হয়তো নহ'ব পাৰে। যাৰ কাৰণে আহা আমি প্ৰথমতে বুজি লওঁ আমি ক'ত এইবিলাক চেণ্টেন্স কেনেকৈ ব্যৱহাৰ কৰিম। ধৰা এইজন ৰুহুল, তেওঁ স্কুললৈ গৈছে, ধৰি লোৱা তেওঁ স্কুললৈ গৈছে। বাপেকে কৈ পঠাইছে স্কুল ছুটি হোৱাৰ পিছত গেটত থাকিবি, মই গৈ লৈ আহিম। ধৰা 2 বজাত স্কুল ছুটি হৈছে, 2 বজাৰ পৰা তেওঁ স্কুলৰ গেটত ৰখি আছে, বাপেকে আহিব, বাপেকৰ লগত তেওঁ ঘৰলৈ আহিব। 2টাৰ পৰা ৰখি ৰখি 3টা বাজি গ'ল, 1 ঘণ্টা তেওঁ ৰখি আছে। 1 ঘণ্টা ৰখি থকাৰ পিছত 3টা বজাত বাপেক তেওঁৰ আহিল। অহাৰ লগে লগে ৰুহুলে কি ক'ব, যে কেনেকৈ কথাটো ক'ব পাৰিব যে 1 ঘণ্টাৰ পৰা মই ইয়াত ৰখি আছিলোঁ। আমি কিন্তু পাষ্টত যাব লাগিব, ৰখি আছোঁ বুলি ক'লে নহ'ব, আমি পাষ্ট টেন্সত পাষ্টৰ কথা ভাবিব লাগিব, অতীতত অতীতলৈ যাব লাগিব। আমি অতীতত গৈ পেলাই কথাবিলাক চিন্তা কৰি আমি ক'ব লাগিব। ৰুহুলে কি ক'ব যদি অতীতত আমি কথাটো কওঁ? ৰুহুলে ক'ব যে 1 ঘণ্টা ধৰি মই ইয়াত ৰখি আছিলোঁ। নাইবা কি ক'ব পাৰিব যে 2টা বজাৰ পৰাই মই ইয়াত ৰখি আছিলোঁ। নাইবা কি ক'ব পাৰিব যে মই তই অহাৰ আগলৈকে ইয়াতেই ৰখি আছিলোঁ। এনেকৈ চেণ্টেন্সবিলাক ক'ব পাৰে। এই হিচাপে যদি আমি দেখোঁ তেতিয়াহ'লে ইয়াৰ পজিটিভ ফৰ্মটো হ'ব পজিটিভ অথবা এফাৰ্মেটিভ, যিটো আমি বুলি কওঁ। ইয়াৰ ফৰ্মটো হ'ব ছাবজেক্ট হেড বিন। ইয়াত হেড বিন ছাবজেক্ট যিয়েই নহওক কিয়, ছাবজেক্ট ছিংগুলাৰ নাম্বাৰ হওক বা প্লুৰেল নাম্বাৰ হওক বা যিয়েই নহওক, আমাৰ অক্সিলিয়াৰী এটাই, এই ক্ষেত্ৰত কোনো খেলি মেলি নহ'ব। যিটো হ'ল হেড অক্সিলিয়াৰী বহিব ছাবজেক্টৰ পিছত, হেড তাৰপিছত বিন, ভাৰ্ব 1 ING অবজেক্ট, তাৰপিছত বিফৰ ছাবজেক্ট আৰু V2। মই বহুতকেইটা ইয়াৰ পেটাৰ্ণ লিখি ৰাখিছোঁ। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এইখিনি ডিটেইল বুজাবলৈ গ'লে যথেষ্ট সময়ৰ দৰকাৰ হ'ব, মই চুটিকৈ হ'লেও গোটেইখিনি বুজাই দিবলৈ চেষ্টা কৰিম। যদি এইটো ফৰ্ম হয়, এইটো ফৰ্মত যদি আমি ৰুহুলৰ চেণ্টেন্সটো কওঁ তেতিয়াহ'লে যদি ৰুহুলে কয় যে মই তই অহাৰ আগলৈকে ৰখি ইয়াতে ৰখি আছিলোঁ, তেতিয়াহ'লে চেণ্টেন্সটো কি হ'ব, আই হেড বিন ৱাইটিং, ৰখি আছিলোঁ, আই হেড বিন ৱাইটিং হিয়াৰ বিফৰ ইউ কেম। ৰুহুলে কি কৈছে, আই হেড বিন ৱাইটিং হিয়াৰ বিফৰ ইউ কেম। তেতিয়াহ'লে বিফৰ যেতিয়া আহিল আমাৰ ছাবজেক্টটো কি হ'ল, তাৰপিছত ইউ কেম আহিল কি, পিছত আহিল, পাষ্ট টেন্সৰখিনি
পিছত আহিল। এইখিনিৰ পৰা আমি কি ক'ব পাৰি যে অতীত কালত কোনো এটা কাম আন এটা কামৰ আগলৈকে চলি আছিল। যদি এনেকুৱা বুজায় তেতিয়াহ'লে যিটো কাম চলি থাকে আছিল সেইটো পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ, আৰু পিছত যিটো কাম হৈছিল সেইটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হয়। ক্লিয়াৰ কথাটো? মই আকৌ এবাৰ কৈছোঁ, ৰুহুলে কৈছে মই তই অহাৰ আগলৈকে মই ইয়াত ৰখি আছিলোঁ, আই হেড বিন ৱেইটিং হিয়াৰ বিফ'ৰ ইউ কেম। তেওঁৰ দেউতাকে আহিছিল, তেওঁ ৰখি আছিল, তেওঁ আগৰ পৰাই ৰখি আছিল, এইটো পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সত। তেওঁৰ দেউতাকে পিছত আহিছিল, এইটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত। ক্লিয়াৰ কথা? নাম্বাৰ টু, আমি এই চেণ্টেন্সটোকেই বেলেগ ধৰণে ক'ব পাৰোঁ। সেইটো হ'ল, যদি ৰুহুলে কয় তই আহিছিলি মই এক ঘণ্টা ৰখি থকাৰ পিছত, দেউতাকক কৈছে তই আহিছিলি মই এক ঘণ্টা ৰখি থকাৰ পিছত, তেতিয়াহ'লে চেণ্টেন্সটো কেনেকুৱা হ'ব? পিছত শব্দটো আছে ইয়াত, যদি পিছত শব্দটো থাকে তেতিয়াহ'লে ইয়াৰ ফৰ্মটো হ'ব ছাবজেক্ট ভি টু। আমি ছাবজেক্টৰ পিছত ভি টু আহি লিখিলোঁ, যেনেকুৱা ইউ কেন, তই আহিছিলি, আফটাৰ পিছত আই হেড বিন ৱেইটিং হিয়াৰ ফৰ এন আৱাৰ, এক ঘণ্টা ৰখি থকাৰ পিছত। ক্লিয়াৰ কথাটো? তই আহিছিলি মই এক ঘণ্টা ৰখি থকাৰ পিছত। আমি বিফৰ থাকিলে অভাৰঅল টু ফৰ্মত, আৰু আফটাৰ যদি থাকে চেণ্টেন্সটো আমি এইটো ফৰ্মত, দুই নম্বৰ ফৰ্মটোত আমি চেণ্টেন্সটো লিখিব পাৰি। এনেকুৱা আন ধৰণৰ চেণ্টেন্স, যেনেকুৱা আনো এটা চেণ্টেন্স মই কৈছোঁ যে আই হেড বিন ৰাইটিং এ ষ্টৰি বিফৰ ইউ কেম, আই মই এটা ষ্টৰি লিখি আছিলোঁ তুমি অহাৰ আগলৈকে। এই চেণ্টেন্সটোৱে যদি দুই নম্বৰ পেটাৰ্ণত কওঁ মই, তেতিয়াহ'লে কি হ'ব? ইউ কেম আফটাৰ আই হেড বিন ৰাইটিং এ ষ্টৰি ফৰ ফাইভ আৱাৰ্ছ, এনেকৈ আমি দুই নম্বৰ ফৰ্মত লিখিলোঁ। তাৰপিছত যদি আমি এই চেণ্টেন্সটোকে তিনি নম্বৰ ফৰ্মত আহিব বিচাৰোঁ, আমি অলপ পৃথককৈ লিখিম। আমি নিশ্চয় পাষ্ট পাৰফেক্ট টেন্সত ব্যৱহাৰ শিকি আহিছোঁ, আৰু প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সত আমি শিকি আহিছিলোঁ চিঞ্চ আৰু ফৰ কত কেনেকৈ বহুৱাব লাগে। যদি কোনোবাই দেখা নাই বা যদি কোনো কনফিউজন আছে তেতিয়াহ'লে তলত ডেছক্ৰিপশ্যন বক্সত লিংক আছে প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সৰ, অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো চাই ল'বা ক'ত চিঞ্চ আৰু ক'ত ফৰ হয়। আমি এনেকুৱা চেণ্টেন্সো ক'ব পাৰোঁ যে মই পথাৰত তিনি ঘণ্টা ধৰি কাম কৰি আছিলোঁ, ইন দ্য ফাষ্ট আই হেড বিন ৱৰ্কিং ইন দ্য ফিল্ড ফৰ থ্ৰী আৱাৰ্ছ, আই হেড বিন ৱৰ্কিং ইন দ্য ফিল্ড ফৰ থ্ৰী আৱাৰ্ছ, মই পথাৰত তিনি ঘণ্টা ধৰি কাম কৰি আছিলোঁ। তাই যোৱা সোমবাৰৰ পৰা পথাৰত কাম কৰি আছিল, তাই যোৱা সোমবাৰৰ পৰা পথাৰত কাম কৰি আছিল, শ্বি হেড বিন ৱৰ্কিং ইন দ্য ফিল্ড চিন্স লাষ্ট মানডে। তেতিয়াহ'লে অতীত কালত যদি কোনো কাম চলি আছিল বুজাইছে তেতিয়াহ'লে সেইবিলাক চেণ্টেন্সো আমি পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সত ব্যৱহাৰ কৰিব পাৰি, আৰু যি ক্ষেত্ৰত আমাৰ চিন্স আৰু ফৰৰ ব্যৱহাৰ হ'ব, যিটো প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সত যদি কোনোবাই অসুবিধা আছে সেইটো চাই ল'লে ক্লিয়াৰ হ'ব। সেইটো সেই হিচাপে ইয়াৰ ফৰ্মটো হ'ব ছাবজেক্ট, তাৰপিছত হেড বিন ভি ৱান আই এন জি অবজেক্ট চিন্স ফৰ টাইম, চিন্স কেতিয়া ব্যৱহাৰ হয়, যেনেকুৱা মই কৈছোঁ এক ঘণ্টা তিনি ঘণ্টা ধৰি ফৰ থ্ৰী আৱাৰ্ছ, আৰু যোৱা সোমবাৰৰ পৰা কি কৈছোঁ মই চিন্স লাষ্ট মানডে। গতিকে নিৰ্দিষ্ট সময় বুজালে চিন্স হ'ব, আৰু যদি ব্যাপক সময় বুজায় তেতিয়াহ'লে ফৰ ব্যৱহাৰ হ'ব। এইটো আমি তিনি নম্বৰ পেটাৰ্ণত এইটো চেণ্টেন্স লিখিব পাৰিলোঁ। সেইখিনিতেই কথা হ'ল, এটা চেণ্টেন্স দিয়া আছে তাই কাম কৰি আছিল,
She was doing the work. তাই কামটো কৰি আছিল। এইটো কোন টেন্স হ'ব? কোন টেন্স হ'ল? Past continuous tense. কিয় past continuous tense হ'ল? এই sentenceটোত সময়ৰ উল্লেখ নাই। She was doing the work. Sentenceটোত সময়ৰ উল্লেখ আছে নেকি? নাই। আৰু এই sentenceটোকে যদি She had been doing the work since Monday last. যোৱা সোমবাৰৰ পৰা তাই কামটো কৰি আছিল। যেতিয়াই সময় উল্লেখ হ'ল তেতিয়া সেন্টেন্সটো পাষ্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত হ'ল আৰু যেতিয়া সময় উল্লেখ নাই তেতিয়া সেন্টেন্সটো পাষ্ট কন্টিনিউয়াস টেন্সত ইউজ হ'ল। যেনেকুৱা দ্য বয় হেড বিন পিকিং দ্য মেংগোস ফৰ এন আৱাৰ। ল'ৰাজনে এক ঘণ্টা ধৰি আম ছিঙি আছে বা বুটলি আছে। এক ঘণ্টা ধৰি সময় উল্লেখ আছে যার কারণে এটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরো যদি কোয়া হয় যে দ্য বয় ওয়াজ পিকিং দ্য ম্যাঙ্গোস, লড়াজনে আম ছিঙি আছে, পাস্ট এটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়ার পর আমি কি গম পাইছো, যদি কোনো সেন্টেন্স সময়ের উল্লেখ থাকে পাস্ট পাস্ট টেন্সর সেন্টেন্স কন্টিনিউয়াস সেন্টেন্স যদি সময় উল্লেখ থাকে তেতিয়াহলে সেই সেন্টেন্সটো আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিম। আৰু যিটো সেন্টেন্সত সময়ৰ উল্লেখ নাথাকিব সেইটো চেণ্টেন্স আমি পাষ্ট কণ্টিনিউৱাছ টেন্সত লিখিম। আশা কৰোঁ তোমালোকে বুজিব পাৰিছা। চাৰি নম্বৰত এই চেণ্টেন্সটোক যে যদি আমি নেগেটিভ কৰিবলৈ যাওঁ, ইয়াত বেলেগ একো নাই। নেগেটিভ কৰিবলৈ গ'লে আমি একো টেনশ্যন কৰিব লগা নাই। কিন্তু বহুতৰে কনফিউজন হ'ব পাৰে যে হেড আৰু বিন, হেড অক্সিলাৰী, বিনো অক্সিলাৰী, দুটা অক্সিলাৰী আছে। আমি ইতিমধ্যে নেগেটিভ পার্ট টু পার্ট থ্রি ভিডিওত আলোচনা করছো। যদি কোনো বাই দেখা নাই তেতিয়াহলে প্লেলিস্টত গই ইংলিশ গ্রামারত হেটু চালে ক্লিয়ার হয়ে যাব। যদি এটু নেগেটিভ পার্ট থ্রিত আছে, যদি দুটা অক্সিলারি কোনো সেন্টেন্সত থাকে তেতিয়াহলে প্রথম অক্সিলারিটোর পিছতে আমি নট বহুব লাগে। সেই হিসাবে কি হব, সাবজেক্ট হ্যাড নট, তারপর বিন আহিল, বি ওয়ান আই এন জি, তারপর যে থাকে থাকো। নিশ্চয় কথাটা বুঝবো পারিছে আমার ছাত্রছাত্রী সকলে। প্রথম অক্সিলারিটির পিছতেই হ্যাড বিন দুটো অক্সিলারি আছে, ইয়ার প্রথম অক্সিলারি হ্যাড, হ্যাডর পিছত আমি নট বহুয়াই দিন, তারপর আমি বিনটু বহুয়াম, তারপর বি ওয়ান আই এন জি অবজেক্ট যিখিনি থাকে আমি সেইখিনি লিখি দিম। যেনেকুয়া এটা আমি সেন্টেন্স কব পারু, বিমলে এক সপ্তাহ ধরে কিতাব পড়া নাছিল। বিমল হ্যাড নট বিন রিডিং বুক ফর এ উইক। ক্লিয়ার কথা? আর একটা সেন্টেন্স, রুমিজা হ্যাড নট বিন গোয়িং টু স্কুল সিন্স মার্চ। রুমিজায় মার্চর পরা স্কুল লৈ যোৱা গৈ থকা নাছিল। ই কিন্তু এটা সময়ৰ আগলৈকে কথাটো ইংগিত বহন কৰিছে, কিন্তু যিটো উল্লেখ নাই। আমি এইটো সাধাৰণতে এনেকুৱা এইবিলাক আমি কথোপকথনত বা আলাপ আলোচনাত আমি এনেকৈ ব্যৱহাৰ কৰোঁ। তাৰপিছত আহিছোঁ আমি পাঁচ নম্বৰত পেটাৰ্ণলৈ, ইণ্টাৰোগেটিভ। এই চেণ্টেন্সটোক আমি ইণ্টাৰোগেটিভ কেনেকৈ বনাম? আমি জানো ইণ্টাৰোগেটিভৰ দুটা পেটাৰ্ণ আছে। এটা হৈছে অক্সিলারি দি আমি ইন্ট্রোগেটিভ বনাব পাৰোঁ, আৰু এটা হৈছে যে ডব্লিউ এস দি। যেতিয়া আমি অক্সিলারি দি ইন্ট্রোগেটিভ বনাম বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স লিখিম তেতিয়া আমাৰ অক্সিলারিটো প্রথমত থাকিবই লাগিব। আৰু পাষ্ট পারফেক্ট টেন্সত যেহেতু অক্সিলারি একমাত্র অক্সিলারি কি মেইন অক্সিলারি হ্যাড, যদি হ্যাড হয় তেতিয়াহলে এই হ্যাডটো আমি আনি প্রথমত বহুৱাই দিলোঁ। তারপর সাবজেক্ট আনিলো বিন, তারপর বহিল। মন করবল বিষয় এইখানে হ্যাড সাবজেক্ট বিন ভি ওয়ান আই এন জি অবজেক্ট সিন্স ফর টাইম, তারপর আমার সিন্স ফর টাইম টাইমে থাকক বা আফটার বিফোরেই থাকক, যদি আমি ইন্ট্রোগেটিভ তেনেকে করিব লাগে। যেনেকুয়া হ্যাড ইউ বিন গোয়িং টু স্কুল সিন্স মানডে, তুমি
যোৱা সোমবাৰৰ পৰা স্কুল গৈ থকা নাছিলানে? আৰু এটা চেণ্টেঞ্চ ক'ব বিচাৰিছোঁ, হেড দ্য লাইট ছাবজেক্ট বিন লাইটিং, ভি ওয়ান আই এন জি লাইট আই এন জি, হেড দ্য লাইট বিন লাইটিং হিয়ার ফর ফাইভ আওয়ার্স, পাঁচ ঘণ্টা ধরে লাইটটুয়ে পোহর দি আসিল নে আমার হেড অক্সিলারি দি হয়ে গেল ইন্ট্রোগেটিভ। এতিয়া এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটুকেই যদি আমি নেগেটিভ করব লাগে তেতিয়াহলে হেডর পিছত কেবল নট বহুয়াই দিলেই হয়ে গেল, হেড হ্যান্ড দ্য লাইট বিন লাইটিং হিয়ার ফর ফাইভ আওয়ার্স, নাছিল নে লাইটটু পাঁচ ঘণ্টা ধরে ইয়াত পোহর দি নাছিল নে, আমার নেগেটিভ হয়ে গেল, দ্যাট ইজ ইন্ট্রো নেগেটিভ যেটু আমি কম। তারপর আমি যদি ডব্লিউ এস দিয়ে আমি ইন্ট্রোগেটিভ যেতিয়া করিম তেতিয়া আমার ডব্লিউ এস থাকিব আর ডব্লিউ এস এর পিছতে আমার হ্যাড বহুয়াব লাগিব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ডব্লিউ এস এর পিছতেই হ্যাড বহুয়াম, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভি ওয়ান, তারপর আই এন জি অবজেক্ট, তারপর সিন্স ফর টাইম যেটু আমার নিয়ম মতে বহিব। এতিয়া এই সেন্টেন্সটুক যদি আমি হ্যাড দি করছো, এতিয়া ডব্লিউ এস দি যেতিয়া করিম আমি কেনেকে লিখিম, হোয়াট হ্যাড ইউ বিন ডুইং হিয়ার সিন্স মানডে, হোয়াট হ্যাড ইউ বিন ডুইং হিয়ার, তুমি ইয়াত কি করে আসিলা সিন্স মানডে, যা সোমবারের পর ইয়াত কি করে আসিলা, অথবা যেতিয়া হোয়াট দি আমি কোশ্চেন করিম তেতিয়া অবজেক্ট কেতিয়াবা না থাকিব পারে। এতিয়া হোয়াট দিয়েই মই যেটো সেন্টেন্স কৈছিলোঁ, হোয়াট হ্যাড ইউ বিন ডুইং হিয়ার, হিয়ার অবজেক্ট হল সিন্স মানডে। এই সেন্টেন্সটুকে যদি আমি অবজেক্ট নিলিখাকৈ বা অবজেক্ট যেতিয়া হোয়াটে যেতিয়া কি বুঝাব কি কৰিছা বুলি তেতিয়া কিন্তু আমার ইয়াত অবজেক্ট না থাকিব পারে। যেনেকুৱা হোয়াট হ্যাড ইউ বিন ডুইং সিন্স মানডে লাস্ট, যোৱা সোমবাৰৰ পৰা তুমি কি কৰি আছা, তেতিয়া এই অবজেক্টটো কিন্তু আহি আমাৰ হোয়াটৰ ভিতৰত সোমাই যাব। এতিয়া যদি হোয়াট বা হোয়াট বাদ দি পেলাই আমি বাকীবিলাক দি কৰোঁ, যেনেকুৱা হোৱাই হ্যাড ইউ বিন ক্রাইং ইন দ্য ফিল্ড ফর এন আওয়ার, তুমি এক ঘণ্টা ধরে পথারত কিয় কান্দি আসিলা, হোয়েন দি যদি আমি করু, হোয়েন হ্যাড ইউ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড সিন্স লাস্ট জানুয়ারি, তুমি লাস্ট জানুয়ারির পরা কেতিয়া পথারত খেলি আসিলা। এনেকৈ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে আমার কোনো অসুবিধাই নহব আশা করু। আমার ছাত্রছাত্রী সকলে অলপ কঠিন হলেও চেষ্টা করলে আশা করু বুঝিব পারিব আর বুঝিব পারিছে বলিয়ে মই আশা করছো। মরমর ছাত্রছাত্রী সকল, আজি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সর বিষয়ে আলোচনা এইখিনিয়েই। যদি তোমালোকর ভিডিওটো ভাল লাগিছে তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করিবা, লগতে ভিডিওটো লাইক আর বন্ধু বান্ধব লৈ শেয়ার করিবা যাতে হিয়তর উপকার হয়, লগতে সফলর বেল আইকনটো প্রেস করে দিবা যাতে এনেকুয়া ধরনের ভিডিওবিলাক তোমালোকর আগত গৈ পায় অতি সহজতে অতি সোনকালে। ধন্যবাদ, জয় আই অসম।